সম্মানিত দর্শক শ্রোতা আমরা এসেছি প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল শহর থেকে একটু দূরে করাপুর গ্রামে এখানে রয়েছে বিখ্যাত মসজিদ মিয়াবাড়ি মসজিদ এই মসজিদটি মোগল স্থাপত্যে নির্মিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে তদানীতন ব্রিটিশ সরকার জমিদার হায়াত মাহমুদকে ক্ষমতা থেকে উৎখাত করে তারপরে হায়াত মাহমুদ বরিশাল শহর থেকে দূরে এসে দুটি বড় বড় দীঘি ও একটি মসজিদ নির্মাণ করেন সেই মসজিদ মিয়াবাড়ি মসজিদ নামে খ্যাত এই মসজিদটি মোগল স্থাপত্যে নির্মিত এই মসজিদটি বাংলার সমস্ত মসজিদ থেকে সম্পূর্ণ আলাদা এর কারুকার্য দৃষ্টিনন্দন অনিন্দ সুন্দর আসলেই মোহিত করার মতো একটি মসজিদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রয়েছি মসজিদের দোতলায় নিসতলায় রয়েছি নয়টি কক্ষ এই কক্ষগুলোতে সম্ভবত জমিদার হায়াত মাহমুদ তার প্রশাসনিক কার্যক্রম চালাতেন অথবা মসজিদের ভিত্তিক মসজিদ ভিত্তিক যে সমাজ ছিল তার একটি কাঠামো হয়তো এখানে ছিল এবং দোতলায় মসজিদ রয়েছে এখানে সালাত আদায় করা হয় এই মসজিদের তিনটি গেট রয়েছে মাঝখানে প্রধান গেট এবং প্রধান গেট বরাবর রয়েছে একটি বড় গম্বুজ এবং পাশের দুই গেটে রয়েছে ছোটো ছোটো গম্বুজ এবং সামনে রয়েছে চারটি মিনার এবং পিসে রয়েছে চারটি মিনার মোট আটটি মোট আটটি মিনার রয়েছে এবং এছাড়াও ছোটো ছোটো আরও অনেক মিনার রয়েছে মসজিদটির মূল রং হলো লাল রং এবং এর সাথে নীল রং করা হয়েছে বেসমেন্ট তার উপরে সাদা রং করা হয়েছে একদম মোগল স্থাপত্যে নির্মিত এই মসজিদ এর কারুকার্যগুলো অস অনিন্দ সুন্দর দেখার মতো সুন্দর প্রতিটা কারুকাজ যে কেউ দেখলেই তাকে বিমোহিত করবে অবাক করবে এত সুন্দর মসজিদ আজ থেকে তিনশো বছর আগে নির্মিত হয়েছে জমিদার হায়াত মাহমুদ এই মসজিদ নির্মাণ করেছেন এখনো মসজিদে আজান হয় আর জুমাবার একটু পরে জুমা শুরু হয়ে যাবে আপনাদেরকে দেখালাম এই মসজিদের আরও ভিতরে আপনাদেরকে দেখাবো আসুন আমরা দেখি

সুপ্রিয় দর্শক আপনি যদি মিয়াবাড়ির মসজিদ দেখতে চান তাহলে বরিশাল চৌমাথা থেকে রওনা করে সাড়ে আট কিলোমিটার পথ অতিক্রম করতে হবে যোগাযোগ ব্যবস্থা হল অটোরিকশা অথবা বেবি ট্যাক্সি যেতে পারেন সময় লাগবে মাত্র পঁচিশ মিনিট তবে কিছু পথ হেঁটে যেতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই ভিডিও আপনার ভালো লাগলে আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে ঘন্টার ঘন্টাধনি আইকনে ক্লিক করুন আপনাকে ধন্যবাদ